আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি যাচ্ছি রাজশাহী কাটা খালি সবজি বাজারের পূর্ব সাইডে মাছের একটি হ্যাচারিতে। তো সেখানে গিয়ে মাছের কেমন কি দাম তা আপনাদেরকে ঘুরে দেখাবো। ভিউয়ার্স, আমরা কিন্তু এখন কাটাখালীতে সবজি বাজারের ভিতরে অবস্থান করছি। এখন সবজি বাজারটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং কিভাবে আপনারা সেই হ্যাচারিতে যাবেন সেটা আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে কিন্তু আমি গাবটির ফিশ হাউস যে মাছের হ্যাচারি আছে সেখানে চলে আসছি। রাজশাহীতে কাটাখালী সবজি বাজারে মাছের একটি হ্যাচারিতে, হ্যাচারির নাম হচ্ছে গাবটি ফিশ হাউস। এখানে বিভিন্ন জাতের মাছ আপনারা খুচরা এবং পাইকারি দামে আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে। তো এখানে আমরা প্রথমে এখানে কী কী ধরনের মাছগুলো আছে তা আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো। ওয়ালাইকুম প্রতীক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার হ্যাচারি কি নতুন মাছগুলো আসছে? হ্যাঁ, নতুন মাছ আসছে, আমি দেখাবো আপনাদেরকে। ভাই কী করছেন এগুলো? ভাই মাছকে খাইতে দিচ্ছি। এগুলো কী মানে কী জাতের মাছ? এগুলো হচ্ছে কৈকার, প্রিন্ট কৈকার। কৈকার পাই জাত তিন চারটা আছে, প্রিন্ট আছে, সিল্কি আছে। হ্যাঁ, জাতগুলো অনেক বড় বড় দেখতে। হ্যাঁ, এগুলো কি মানে দেশি না বিদেশি? এগুলো না, এগুলো হচ্ছে জাপানিজ যে কৈকার ছিল ওইটারই বাংলা ব্রিড, মানে বাংলাদেশের ব্রিড, দেশীয় কোনো ই নাই। মাছগুলো দেখতে অনেক সুন্দর, মানে আসলে এখানে যারা আসে, যারা এই মাছগুলো দেখে তারা আসে খাইতে দেয়। এটার একটা আকর্ষণ হচ্ছে আমার মাছগুলো হচ্ছে ফিডার খাই, ফিডার খাই। হ্যাঁ, ফিডার খাই, ওইটাও দেখানো আপনাদের। হ্যাঁ, এগুলো সাইজ হচ্ছে 12 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি। তো এগুলো খুচরা কেমন দাম আর হচ্ছে পাইকারি কেমন দাম? এটা হচ্ছে খুচরা ভাই 250 টাকা পার পিস, আর পাইকারি যারা নেবেন তারা জানেনি হিউজ পরিমাণ না নিলে পাইকারি সম্ভব না, পাইকারি হচ্ছে 200 টাকা পার পিস। হ্যাঁ, আপনি বললেন এই মাছগুলো ফিডার খায়, আসলে কি সত্যি এগুলো? হ্যাঁ, মাছগুলো ফিডার খায়, আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে ফিডার খাওয়া দেখাবো, সমস্যা নাই। এই মাছ আপনার মানে হ্যাচারির বয়স কয়দিন হলো? মোটামুটি আমার এটা, আমি যখন এসএসসি পরীক্ষা দিই 2018 সাল, তখন থেকে আমার এটা শুরু। তখন ছোট পর্যায়ে ছিল, ছোট দুইটা তিনটা এই যেরকম চারি ছিল, এই চারিগুলোর মাধ্যমে আসলে শুরু ছিল। পরে আস্তে আস্তে এখন বড় হয়েছে, মোটামুটি 3-4 বছর তো হয়ে গেল। হ্যাঁ, পুরোটাই আমার প্রজেক্ট এটা, আমার আব্বু আমাকে জাস্ট একটু সহযোগিতা করে মাছের পানি টানি পরিষ্কার করার ক্ষেত্রে। এই ভিতরে তো মনে হয় আরো, হ্যাঁ ভিতরে আরো মাছ আছে, আমি তার এই পাশ থেকে শুরু করি। এখানে এগুলো কি মাছ? এগুলো এগুলো হচ্ছে মিক্স গাপ্পি, মিক্স গাপ্পি। জাতগুলো একটু ছোট ছোট মনে হচ্ছে। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাডাল্ট ভাই, অনেকে যারা মাছ চিনে তারা জানে, আর যারা চিনে না তারা বলবে ছোট মাছ, এত ছোট কেমনে বাচ্চা দেবে। আসলে আমার কাছে এতটুকু গ্যারেন্টি থাকবে যে এগুলো মাছ হচ্ছে, এগুলো 14 দিনের মধ্যে বাচ্চা দেবে। বয়স কেমন এগুলোর? এগুলোর বয়স হচ্ছে আপনার 4 মাস। 4 মাস? হ্যাঁ, 4 মাস। এগুলো তো মানে ডিম দেওয়ার উপযোগী? হ্যাঁ, অ্যাডাল্ট, এরা সরাসরি বাচ্চা দেয়, সরাসরি, কোনো ডিমের সিস্টেম নেই, এদের সরাসরি বাচ্চা দেয়। এবং নিজের বাচ্চা, এদের একটা হ্যাবিট আছে যে নিজের বাচ্চা নিজে খেয়ে ফেলে, ওর জন্য লাইভ প্ল্যান্ট ইউজ করতে হবে আপনাকে।
ঠিক আছে এগুলো দাম কেমন কি খুচরা কেমন আর পাইকারি কেমন রাখছো এটা হচ্ছে পাইকারি হচ্ছে 12 টাকা পার পিস এবং খুচরা রেট হচ্ছে আপনার 20 টাকা পার পিস যদি আপনার ভিডিও দেখে কেউ আসে তাদের জন্য বিশেষ ছাড় থাকবে 15 টাকা পার পিস 15 টাকা পার পিস হ্যাঁ বিশেষ ছাড় চ্যানেলের জন্য আছে চ্যানেলের জন্য শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ আচ্ছা পাইকারি নিলে মানে কত পিস হইতো পাইকারি মিনিমাম হচ্ছে আপনার 50 পিস 100 পিস কারণ কম পাই কম জিনিসে পাইকারি দিয়ে লাভ হয় না তো এরপরে এরপরে কোন মাছ আছে এরপরে আমার বাছাই করা মাছ আছে যেমন এটা হচ্ছে বাটারফ্লাই কুইকার বাটারফ্লাই হ্যাঁ বাটারফ্লাই কুইকার এটা যারা এই যে দেখেন মাছটা অপূর্ব সুন্দর না দেখতে অনেক সুন্দর লাগছে হ্যাঁ বাটারফ্লাই লেজ পাখনা বড় বড় এর মধ্যে কিছু সাকার আছে প্লেকো বলে যারা প্লেকো হ্যাঁ প্লেকো বাটারফ্লাই গুলো মানে জাত কি বাটারফ্লাই দুই রকমের জাত আছে একটা হচ্ছে প্লাটিনাম একটা হচ্ছে নরমাল সিল্কি যেটা বলে সিল্কি হ্যাঁ সিল্কি বাটারফ্লাই এটা হচ্ছে সিল্কি বাটারফ্লাই প্লাটিনামটাও আছে আমার কাছে প্লাটিনামও দেখাবো আপনাকে সাইজ কি হচ্ছে বড় হয় না এগুলো এগুলো সাইজ বড় হবে তবে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি সাইজ অ্যাকোয়ারিয়ামের জন্য বেশি চলে এগুলো দাম কেমন কি রাখছেন আপনি খুচরা কেমন আর পাইকারি কেমন এটা হচ্ছে খুচরা বাটারফ্লাই গুলো হচ্ছে 50 টাকা পার পিস পাইকারি হচ্ছে 30 টাকা পার পিস সিল্কি গুলো হ্যাঁ হ্যাঁ পাইকারি আপনি এটা কত নিতে হবে মিনিমাম 50 সবগুলা যতগুলা পাইকারি হবে সবগুলা মিনিমাম 50 পিস নিতে হবে হ্যাঁ আর এটা যারা নিবে খুচরা তাদের জন্য এটা এই মাসেরও বিশেষ ছাড় থাকছে হ্যাঁ বিশেষ ছাড় বিশেষ ছাড় 45 টাকা শুধু আপনার আপনার ভিডিও আসে বলতে হবে যে আপনার ভিডিও দেখছি টুকি টাকি রাজশাহীর ভিডিও দেখছি কুইকার পেয়ে ছোটটা এই যে আপনার ফার্স্টে যে বড় মাছটা দেখছেন সে বড় মাছের ছোটটা এটা হচ্ছে 3 ইঞ্চি সাইজ এগুলো আমার ব্রিড হোম ব্রিড এগুলো আমার হোম ব্রিড এটা হচ্ছে 5 ইঞ্চি সাইজ প্রিন্ট করে এটা 5 ইঞ্চি সাইজ 5 ইঞ্চি সাইজ এটা হ্যাঁ এগুলো রেনু করা হয়েছিল দিয়ে এই যে 2 ইঞ্চি সাইজের 2 ইঞ্চি সাইজের রেনু করা হয়েছিল এগুলো হচ্ছে 5 ইঞ্চি এই যে মাছগুলো দেখতে অনেক সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর মাছ এবং সামনাসামনি না দেখলে এভাবে বোঝা যাবে না প্রচুর পরিমাণে কালেকশন আছে ভাই যদি আমার কাছে নাও থাকে আমি ম্যানেজ করে দিতে পারবো যার যে মাছ লাগবে দেওয়া যাবে সমস্যা নাই ঠিক আছে কেমন কি দাম রাখছেন এগুলো এটা খুচরা হচ্ছে 30 টাকা পার পিস যদি আপনার ভিডিও দেখে কেউ আসে 5 টাকা কম থাকছে বরাবরের মতোই এটা হচ্ছে 25 টাকা পার পিস খুচরা যদি আপনার ভিডিও দেখে আসে বলতে হবে যে আমি টুকি টাকি রাজশাহীর ভিডিও দেখে আসছি আর এটা হচ্ছে আপনার পাইকারি হচ্ছে 20 টাকা 18 টাকা পার পিস যে যেরকম কোয়ান্টিটিতে নিতে পারবে আমি যদি আপনাদেরকে একটু ধরে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন সাইজটা কত বড় ভিডিওতে আসলে সাইজ ওইভাবে বোঝা যায় না এই জন্য বলে দেওয়া ভালো যে সাইজ মোটামুটি 5, 5.5, 6, 7 ইঞ্চি এরকম লেস পাখনা সবই বড় এগুলো সব ফেন্সি যে পেটে ডিম আছে এটার কিছুদিন পরে ডিম নেবো এগুলার পেটে ডিম ঠক ঠক করছে এগুলো খুচরা এবং পাইকারি দাম টাকা এটা হচ্ছে খুচরা হচ্ছে 130 টাকা পার পিস যদি কেউ এই ভিডিও দেখে আসে তাদের জন্য থাকছে 110 টাকা পার পিস আর হচ্ছে আপনার যারা পাইকারি নেবে তাদের জন্য 90 টাকা পার পিস হ্যাঁ ডিম একবারে লোড হয়ে আছে যারা নিয়ে যাবে তাদের ব্রিড করাইতে পারবে ডিমের লোড এরপরে এটা হচ্ছে আপনার বাটারফ্লাই প্লাটিনাম আছে নর্মাল বাটারফ্লাই আছে হ্যাঁ এগুলো হচ্ছে প্লাটিনাম সাদা যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলাই প্লাটিনাম বাটারফ্লাই এবং দেখেন প্লাটিনাম হওয়ার কারণ হচ্ছে দেখেন লেজ পাখনাগুলো চলচল করে জ্বলতেছে হ্যাঁ এটা হচ্ছে প্লাটিনাম লাল লাল দেখলে এগুলো হচ্ছে সিল্কি বাটারফ্লাই বলে ওটাও বাটারফ্লাই দেখেন সিল্কি সিল্কি বাটারফ্লাই খুবই সুন্দর লাগে যারা অ্যাকোয়ারিয়ামে রাখে কিংবা পুকুরে ছাড়ে সবগুলাই ভালো লাগে এগুলোর পুকুরে ছাড়া যাবে হ্যাঁ পুকুরেও হবে পুকুরেও এগুলো দাম কেমন কি রাখছেন আপনি যারা মোটামুটি আপনার যারা খুচরা নেবে তারা হচ্ছে 100 টাকা পার পিস ঠিক আছে খুচরা আর যারা হচ্ছে পাইকারি নেবে তাদের জন্য হচ্ছে 65 টাকা পার পিস অনেক সুন্দর দেখতে অসম্ভব সুন্দর
হচ্ছে ছোট কমেট ওই যে বড় কমেট যেগুলো দেখলেন ওটা কমেট আর গোল্ডফিশের আমার হচ্ছে ক্রস করানো হয়েছিল ক্রস করানোর পরে এরকম আসছে বডি শেপ আমি দেখাই এখানে কমেটে কোনো দাগ আছে না কমেট আর গোল্ডফিশ দুটোই ক্রস করানো আছে ক্রস করানোর পরে আমি দেখাই আপনি কেমন আসছে আমার হচ্ছে তখন একটা মেল ছিল না মেল না থাকার কারণে আমি দিয়েছিলাম হচ্ছে গোল্ডফিশের মেল প্রচুর পরিমাণ আছে যে উঠতেছে না চালাক তো দেখেন এটা বডি শেপ হচ্ছে লম্বা কমেটের মতো হচ্ছে লম্বা আর পেটের অংশ মোটা গোল্ডফিশের মতো মোটা মোটা লাগছে এটা হচ্ছে গোল্ডফিশের সাথে ক্রস করানোর কারণে গোল্ডফিশের মতো মোটা হচ্ছে ডিম চলে আসছে এটা হচ্ছে গোল্ডফিশের সাথে ক্রস করানোর কারণে এগুলোর প্রাইস কেমন কি রাখছেন এগুলো হচ্ছে 25 টাকা পার পিস খুচরা রেট পাইকারি হচ্ছে 20 টাকা পার পিস হ্যাঁ এর সাথে যে অ্যাঞ্জেল ফিশ আছে আমার হাউজে অ্যাঞ্জেল এগুলো আমার অ্যাকোয়ারিয়ামের গ্যালারিতে তোলা আছে আমি দেখাবো অ্যাঞ্জেল ফিশ এগুলো হচ্ছে কমেটের ফিমেল ওই যে তখন মেল দেখালাম বড় বড় ওইটারই ফিমেল এগুলো আমি আলাদা করে রাখছি না ওই যে আমার সময় পাওয়া যায় না তো ওইভাবে স্টুডেন্ট তো আমি পড়াশোনা পাশাপাশি আলাদা করে রাখলে কি মানে লাভ বলতে গেলে যে ডিমগুলো মেলগুলো নষ্ট করে দিচ্ছে ওর সাথে রাখলে ডিম পেড়ে দিচ্ছে তো আমি আলাদা করে রাখছি কিছুদিন পর আমি ডিম নিবো প্রত্যেকটা একবারে লোড হয়ে আছে প্রতিটা লোড এগুলো সাইজ মোটামুটি 5.5 সব অ্যাডাল্ট এগুলো দাম কি আগের যে দাম বলছি ওই দামই সেম 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 একদম ফিমেল জোড়া নিলে আপনারা মানে কত দাম নিচ্ছেন এগুলো জোড়া হিসাবে নিলে পিসের ডবল হয়ে যাবে আমাদের সব কিছু পিস হিসাব পিসের ডবল হয়ে যাবে পিসের ডবল হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ যদি 100 টাকা পিস হয় তাহলে 200 টাকা জোড়া হয়ে যাবে জোড়া নিলে কোনো দাম দাম কম কি না আমাদের ওইরকম না আপনি বলে দিয়ে দিলাম আপনি আপনার ভিডিও দেখে এসে বলতে হবে তাহলে 100% ছাড় থাকছে কিছু না কিছু ছাড় থাকবেই খালি বলতে হবে আপনার ভিডিও দেখে আসছে আচ্ছা এবার হচ্ছে আমার ইনডোর সেটআপটা দেখাচ্ছি পুরোটাই হচ্ছে আমার ইনডোর এটা শুরুতেই মাছ দিয়ে শুরু করি এবার শুরুতে আমি এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে কমেট ছোটটা ফেন্সি কমেটের বাচ্চা এগুলো ফেন্সি কমেট হ্যাঁ ফেন্সি কমেটের বাচ্চা 2 ইঞ্চি সাইজ এগুলো কি খাওয়ার কি সব একই খাওয়া না সেম খাওয়ার সেম দানা ছোট বড়র বিষয় আছে আমি সবগুলোকে ছোট দানা এটাই দিই বের করে এটা হচ্ছে কমেট 4 ইঞ্চি সাইজ এগুলো হচ্ছে 4 ইঞ্চি সাইজ 4 ইঞ্চি কি মানে 4 ইঞ্চি 5 ইঞ্চি কি বড় হয় না মানে এটা বড় হবে এটা অনেক বড় হবে এটা মোটামুটি 8 ইঞ্চি 10 ইঞ্চি পর্যন্ত হয় এটা হচ্ছে 5 ইঞ্চি সাইজ বাটারফ্লাই কুইকার বাটারফ্লাইটা হ্যাঁ লেস পাতনা দেখেন এটা দেখলাম ছোটটা দেখলেন ছোটটা ছোট দেখলেন এটা হচ্ছে বড়টা একটু 5 ইঞ্চি সাইজ এটা হচ্ছে খুচরা রেট হচ্ছে 50 টাকা পার পিস খুচরা হ্যাঁ এটার কাহিনী হচ্ছে যে এটার রেট একটু কম হওয়ার কারণ যে এটার একটু কালার দেখেন একটু কেমন যেন ফ্যাসকা টাইপের কালার এই জন্য এটার রেট একটু কম হ্যাঁ এটা যদি কালার কোয়ালিটি ভালো হইতো তাহলে ভালো অসুস্থ মনে হয় এরকম না না কোনো অসুস্থ না এটা এয়ারেশন দেওয়া নাই তাই এয়ারেশন দেওয়া নাই তো ওই জন্য কোনো অসুস্থ নেই সব সুস্থ মাছ হচ্ছে এগুলো এগুলো হচ্ছে যে হাউজে দেখলেন বড় ওখানে কিছু তুলে রাখা আছে এখানে ডিসপ্লে করার জন্য সাইজ মোটামুটি এগুলোর 12 ইঞ্চি 12 ইঞ্চি সাইজ হাউজে যেরকম দেখলাম অ্যাকোয়ারিয়ামে দেখলে আরো দেখতে গর্জিয়াস লাগে গর্জিয়াস লাগে বেটা বা ফাইটার যেটা বলে অনেকে বেটা নামে চিনে অনেকে ফাইটার নামে চিনে এগুলো হচ্ছে ফাইটার ফিমেল ফিমেল সব হ্যাঁ অনেকে বলে যে ভাই ফাইটার একসাথে আছে কাহিনী কি মারামারি করে না কারণ হচ্ছে যে ফিমেলগুলা যে কোনো মাছের সাথে থাকবে যে কোনো মাছের সাথে থাকবে কোনো মারামারি হবে না দেখেন এদের ফিমেল ফিমেল একসাথে আছে কোনো মারামারি করতেছে না সব হেলদি ফিমেল এর চেয়ে বড় ফিমেল মনে হয় আমার লং টেলের এর চেয়ে বড় ফিমেল মনে হয় আমার এর আগে কোনো শিপমেন্টে আসে নাই এগুলো কিন্তু সব বাইরের দেশে থাইল্যান্ডের মাছ ব্যাংককের ব্যাংকক থেকে আসছে কালারগুলো সব সেম হ্যাঁ সেম সব ব্লু কালার রেডও আছে এটা এটা রেডও আছে রেড কালারও আছে এটার দাম কেমন কি রাখছেন আপনি এটা যেহেতু শিপমেন্টের মাছ এটার রেট একটু বেশিও বলা যাবে না কমও বলা যাবে না ঠিক আছে এটা হচ্ছে 60 টাকা পিস সেল করতেছি যদি আপনার ভিডিও কেউ দেখে আসে খুচরা রেট হবে 50 টাকা পার পিস হ্যাঁ বলতে হবে টুকি টাকির ভিডিও দেখে আসছি বারবার বলছি কারণ অনেক চ্যানেল ভিডিও করে নিয়ে গেছে যেহেতু আপনি আমার পরিচিত ভাই সেই জন্য ছাড় থাকছে হ্যাঁ এই হচ্ছে কাহিনী বড় ভাই রিপন ভাইয়ের চ্যানেল এটা
জো এই জন্য হচ্ছে ছাড় থাকছে যার যার লাগবে দেওয়া যাবে সমস্যা নাই এরপরে এরপরে হচ্ছে বেটা ফিমেল এটা হচ্ছে রেড কালার এটা দেখলেন ব্লু কালার এটা হচ্ছে রেড কালার ফিমেল এটাও একসাথে রাখা যাবে খালি কালার আলাদা কালারের তফাত দামটা সেম দাম সেম সেম দাম দেখি আমার ইয়ারটা দেন ধরে দেখাই নেটটা দে তো এটা হচ্ছে বেটা ফিমেল সুন্দর দেখতে অনেক সুন্দর তারপরে আমার এখানে আছে গোল্ড ফিশ এটা হচ্ছে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি সাইজ গোল্ড ফিশ 1.5 ইঞ্চি 2 ইঞ্চি সাইজ গোল্ড ফিশ এগুলো ক্যালিকো গোল্ড নর্মাল গোল্ড নাকলে ক্যালিকো দেখেন অনেকটা কালার কমেট টাইপের ক্যালিকো গোল্ড হচ্ছে ক্যালিকো গোল্ড এগুলোর দাম কেমন কি রাখছেন এগুলো হচ্ছে খুচরা রেট 35 টাকা পার পিস পাইকারি রেট 25 টাকা পার পিস এরপরে আমাদেরকে এবার রঙিন মাছ জগতের সবচেয়ে পছন্দের সবারই পছন্দের একটা মাছ অ্যাঞ্জেল হ্যাঁ অ্যাঞ্জেলগুলো সব আমার বাড়ির বাচ্চা করা ছিল বাড়ির ছোট ছোট থেকে বড় হয়েছে এগুলা মোটামুটি 2.5 ইঞ্চি সাইজ হবে অ্যাঞ্জেলের কি কালার হয় না মানে এখানে দুই কালার দেখছি হ্যাঁ অ্যাঞ্জেল হচ্ছে একটা হচ্ছে ব্ল্যাক কালার ফুল হয় সাদা কালার একটা হয় একটা মার্বেল কালার হয় এটা হচ্ছে মার্বেল কালারই বেশি করা হয় অ্যাঞ্জেল খুবই শান্ত প্রজাতির মাছ খুবই শান্ত লাজুক মাছ অ্যাঞ্জেলগুলোর দাম কেমন কি অ্যাঞ্জেল হচ্ছে খুচরা রেট 40 টাকা পিস যদি আপনার ভিডিও দেখে কেউ আসে তাহলে এটা রাখা যাবে হচ্ছে 30 টাকা পার পিস পাইকারির হিসাব আলাদা আচ্ছা এই মাছগুলো কি খাওয়ার কি একই না এগুলো সেম খাবার সেম খাবার সব মাছের সেম খাবার সব গ্যালারি দেখো গোটা ঘোরা থাকে ফাইটার এগুলো ফাইটার হ্যাঁ এগুলো হচ্ছে ফাইটার মেল ওগুলা দেখলেন ফিমেল এগুলা মেল এই মেলগুলো হচ্ছে একটা সাথে একটা রাখা যায় না তার জন্য ওয়ান টাইম গ্লাস রাখা মারামারি করে হ্যাঁ মারামারি করে ফিমেলগুলো থাকবে মেল থাকবে না অনেক তো দেখছি ফাইটার প্রচুর পরে মানে এগুলো সব বাইরের দেশ থেকে আসছে সব থাইল্যান্ড থেকে আসছে এগুলো অনেক কম রেট আমার মনে হয় যে পুরো রাজশাহীতে এত কম রেটে কেউ দিতে পারবে লং টেল ফাইটার এগুলো হচ্ছে লং টেল ফাইটার হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালার ওগুলো ছিল রেড কালার এটা হচ্ছে ব্লু কালার যে দেখেন প্রচুর পরিমাণ আছে এগুলো হচ্ছে 50 টাকা পার পিস ওই বরাবরের মতো ওই রেটই ফিমেল যেরকম রেট ওই রেটই আসেন হিউজ পরিমাণে মাছ এখানে ফাইটগুলা হিউজ পরিমাণ বেটা কালেকশন আছে আমার হোলসেল রেট হচ্ছে যারা 100 পিস নেবে হ্যাঁ যারা 100 পিস নেবে তাদের হচ্ছে 35 টাকা পার পিস আর যারা 50 পিস নেবে তাদের জন্য 38 টাকা পার পিস ভিউয়ার্স আমাদের চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন তাহলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনার কাছে পৌঁছে যাবে ভাই মাছ খেয়েছে ফিডার খাওয়াচ্ছে এটা হচ্ছে আমার হ্যাচারির আকর্ষণ ছোট থেকে মাছগুলো আমার পালার ফলে অভ্যাস করাইছি দিলেই ধরে ধরে খাই ফিডার এটাকে খাওয়ার দেওয়া হয়েছে তো ওই জন্য একটু এই যে দেখেন ধরে ধরে গোটাটা টান মেরে নিয়ে নেয় এগুলো হচ্ছে রেড শ্রিম চিংড়ি বলে লাল কালার ফায়ার রেড এটা একটা হচ্ছে রেড চেরি আর একটা হচ্ছে ফায়ার রেড আমার কাছে হচ্ছে চিংড়ি চিংড়ি হ্যাঁ এগুলো আমার ভিতরের হাউসে রাখা আছে তো ওটা যাওয়া একটু মুশকিল জঙ্গল আছে চিংড়ি না চিংড়ি মানে জাত এগুলো চিংড়ি অরিজিনালি চিংড়ি এটা বাইরের দেশে চিংড়ি লোকাল ব্রিড না এগুলো যা আচ্ছা এগুলো আপনার কাছে তো আছে হ্যাঁ এগুলো আছেন দেখেন আচ্ছা এটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামের এয়ার পাম্প সিঙ্গেল নজেল সিঙ্গেল নজেলের এয়ার পাম্পটা
এটা হচ্ছে খুচরা রেট 180 টাকা হ্যাঁ আর পাইকারি রেট হচ্ছে 135 টাকা এগুলো কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে এগুলো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না আমরা আপনাকে চেক করে দিব যার কাছে টিকবে তো টিকেই যাবে আর যার কাছে টিকবে না তো টিকবে না নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম ওই যে ভাই ভাইকে দেখেন ভাই হচ্ছে ঈশ্বরদী থেকে আসছে আমিও ছোটখাটো করে শুরু করছি প্রায় 2 বছর হয়ে গেছে আমার চলছে চলছে খুব সুন্দর সার্ভিস দেয় তারপরে আমি দেখাবো ডাবল নজেলের এয়ার পাম্প এটারই একটা হচ্ছে সিঙ্গেল নজেল আর হচ্ছে একটা ডাবল নজেল এটা হচ্ছে ডাবল নজেলের এয়ার পাম্প মানে এই দুইটা থেকে চারটা লাইন বের করা যাবে যারা চাষি আছে তাদের জন্য প্রচন্ড উপকারী একটা জিনিস এটা দামটা কেমন এটা হচ্ছে 280 টাকা পার পিস হ্যাঁ খুচরা রেট পাইকারির হিসাব হচ্ছে 230 টাকা পার পিস তারপরে দেখাই যারা অ্যাকোয়ারিয়ামে করে এটা হচ্ছে পাওয়ার ফিল্টার হ্যাঁ পাওয়ার ফিল্টার 15 ওয়াটের আর হচ্ছে এটার 1000 এলএ আর সি হ্যাঁ এটার স্পিড হচ্ছে 1000 এলএ মানে এই পাম্পটা মানে ইউজ করে কি কারণে এটা হচ্ছে যখন ওই অ্যাকোয়ারিয়ামে প্রচন্ড পরিমাণে নোংরা হয় প্লাস হচ্ছে এই একটা দিলে অ্যাকোয়ারিয়ামে যখন একটা দিবেন নোংরা টোংরা আর থাকবে না পরিষ্কার হয়ে যাবে অ্যাকোয়ারিয়াম প্লাস এটা যখন দিবেন অক্সিজেন আর লাগবে না বাড়তি এটাতে অক্সিজেন প্লাস ফিল্টার টু ইন ওয়ান হ্যাঁ এবার হচ্ছে দেখাবো হচ্ছে আমার লাইট একটু মজার বিষয় হলো যে এটা হচ্ছে পানির তলেও লাইট পানির তলের লাইট হ্যাঁ অ্যাকোয়ারিয়ামের লাইট এটা পানির মধ্যে দিলেও পানির অ্যাকোয়ারিয়ামের লাইট নষ্ট হবে না ওয়াটারপ্রুফ আমি দেখাই এটা কোনো ঢাকনার সাথে সেট করা সিস্টেম নাই এবং মাল্টি কালার সাত কালার হবে এটা আলো অটোমেটিকলি চেঞ্জ হবে আপনি এক কালার করে রাখলে এক কালারও করা যাবে হ্যাঁ এটার সাথে আবার এয়ার পাম্পে ঝর্ণাও দেওয়া যাবে আমি দেখাই ঝর্ণা দিয়ে অনেকে পানির মধ্যে নিতে চায় যে ভাই পানির মধ্যে লাইট পানির নিচে লাইট এই জন্য এটা নিয়ে আসা আসলে অনেক দেখাই এবার আপনাকে এটা হচ্ছে মজার জিনিস দেখেন অনেক সুন্দর তো সাত কালার এটা হচ্ছে সাত কালার দেখালো আমি এবার হচ্ছে আপনাকে আমি এটারই সিঙ্গেল কালার দেখাবো এটার কালার চেঞ্জ হচ্ছে এটা যদি আমি সিঙ্গেল কালার দেখাই যে একটা কালার থেকে যাবে একটা কালার হ্যাঁ অনলি রেড থেকে যাবে এটা আবার যখন আমি সাত কালার করতে যাবো তখন এই প্লাগটা আমি উল্টাই দিব এই যে সাত কালার শুরু হবে প্লাগটা উল্টাই দিলে হ্যাঁ হ্যাঁ কালার চেঞ্জ হতে থাকবে দেখেন যেহেতু এটা সবুজ তো ওইভাবে ব্যাকগ্রাউন্ড বোঝা যাচ্ছে না কালার কিন্তু চেঞ্জ হচ্ছে আমি এই ব্যাকগ্রাউন্ডটা একটু দিয়ে দেখাবো নাকি এই যে একটা কালার হয়েছে এভাবে কালার চেঞ্জ হতে থাকবে একটু সময় নেবে হ্যাঁ একটু সময় নেবে সময় নিয়ে চেঞ্জ হতে থাকবে অনেক সুন্দর দেখতে আচ্ছা এগুলোর কেমন কি দাম আপনি এটা হচ্ছে খুচরা রেট হচ্ছে 170 টাকা পার পিস খুচরা রেট পাইকারি নিলে এটা রাখা যাবে হচ্ছে 135 টাকা পার পিস এগুলোর জন্য আপনারা মানে পাইকারি কত পিস নিতে হবে আপনাকে ওই মিনিমাম 10 পিস 15 পিস নিলেও সমস্যা নাই যারা করে তাদের জন্য ওই যে রঙিন পাথরের ব্যবস্থা সেগুলো সব দোকানদার যে আমরা নিয়ে আসে সব রঙিন পাথর এগুলো হ্যাঁ কাস্টমারের জন্য হ্যাঁ দোকানদার তারপর ওই যে খুচরা কাস্টমার যারা অ্যাকোয়ারিয়ামে যে খেলনা এগুলো সবই আছে সব কিছুই কম রেটে দেওয়া যাবে সমস্যা নাই এ টু জেড আইটেম ঠিক আছে আমি এ ভাই ভাই কি করছেন এগুলো মাছ মরে যাবে না এগুলো না না অক্সিজেন করলে ভাই মাছ মরে যাবে না 24 ঘন্টা গ্যারান্টি মাছের উপর থাকবে না সারা বাংলাদেশে এইভাবে মাছ নেই যে কোনো জায়গায় এই মাছটা যাবে হচ্ছে ঢাকা মোহাম্মদপুরে মানে বাইরে পাঠালো আপনি মানে পাঠালে এইভাবে পাঠান আপনি আমাদের ঢাকা চট্টগ্রাম পঞ্চগড় কোনো জায়গা বাকি নেই সারা বাংলাদেশে যে কোনো জায়গায় মাছকে ধরতে পাঠায় মানে কুরিয়ার সার্ভিসের মানে আচ্ছা কুরিয়ার করলে চার্জটা মানে কিভাবে নেয় কুরিয়ার হচ্ছে আমাদের যে সবগুলোর সিস্টেম হচ্ছে যে আমরা যখন মাছটা পাঠাবো তার আগে আমাদের বিকাশ পেইড হবে বিকাশ পেইড ফুল পেইড হবে ওটা তারপরে আমরা এইভাবে করে পাঠিয়ে দেব
মানে এইভাবে দিলে আমার মাছ মরার সম্ভাবনা থাকে না 100% একটা মাছও মরবে না গ্যারান্টি আমরা এইভাবে করে কক শীট করে পাঠিয়ে দিই